What a- কুম গাইস কেমন আছেন সকলে আই হোপ সবাই বেশি ভালো আছেন সো আমি ভালো আছি আমি টিসান ব্লকস বিটির পক্ষ থেকে শাহন খান বলছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিও এডিটিং টিউটোরিয়ালটা টোটালি নিউ ডিফারেন্ট একদম আজকে এই প্রথম এই মানে স্টাইলের ভিডিও এডিটিং টিউটোরিয়ালটা নিয়ে এসেছি সো আমি একটি টিকটকের আপনার সবসময় জানেন আমি টিকটক করি লাইকেও করি সো টিকটক বেশি করি সো টিকটকে আমার ভিডিও ম্যাক্সিমাম ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ অবশ্যই আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টিকটকে আপনারা চেক করে দেখ পারেন সো আমি সবসময় আপনাদেরকে টিকটক সাপোর্ট দিয়ে থাকি টিকটক ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল টিকটক ফরি পেজে কী করে যাবেন বা কী করে ভাইরাল হবেন যে কোনো সমস্যার সমাধান করে থাকি সো আপনি যদি একটা টিকটক টিকটকার হয়ে থাকেন বা টিকটক সম্পর্কিত ভিডিও দেখতে লাইক করেন বা এডিটিং শিখতে চান সো অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারেন কারণ আমি সবসময় এরকম এডিটিং টিউটোরিয়াল সকল ধরনের হেল্প করে থাকি টিকটক এবং লাইকি সমস্যার সমাধান করে থাকি আপনাদের কারণ আমি এখন নিজে এখন টিকটক করা বন্ধ রেখে আপনাদেরকে টিউটোরিয়াল দেওয়া ব্যস্ত হয়ে পড়েছি কারণ সবাই যাতে ভাইরাল হয় বা সবাই যাতে ট্রেনিং ভিডিও এডিটিং করতে পারে সেই জোর দিকে আমি নজর দিচ্ছি সো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো কথা না বাড়ি আজকে ভিডিওর দিকে এগিয়ে যাচ্ছি সো আজকে ভিডিওর মূল উদ্দেশ্য কী ছিল মূল উদ্দেশ্য যে হচ্ছে ডাবল এক্সপ্লোজার যে টেক্সট স্ট্যাটাস যে ভিডিওগুলো এগুলো সবচেয়ে বেশি ভাইরাল চলছে বর্তমানে লাইক আপনি যদি টিকটকে ঢুকেন তাহলে মনে হয় যে আপনার বিশটা ভিডিও দেখলে মনে হয় যে আপনার বারো তেরোটা ভিডিও এডি দেখবেন যে আপনার টেক্সট স্ট্যাটাসের যে ভিডিও গুলো আপনার ডাবল এক্সপ্লোজার খুব বেশি অ্যাট্রাক্টিভ খুব বেশি হট টাইপ মানে হট আইটেম লাইক একদম ট্রেন্ডিং আছে সো এগুলো আমি আমার ভিউয়ার্সদের শিখাবো না এমনটা হতেই পারে না সো আজকে আমি এই ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি সো এর জন্য আপনার কয়েকটি অ্যাপ লাগবে আর ব্যাকগ্রাউন্ডে ভিডিও লাগবে একটা সো সকল কিছু ডিসক্রিপশন লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের খুঁজতে হবে না কোথাও আমার ভিডিও দেখার পর মনে হয় না অন্য কারো ভিডিও দেখতে হবে এই ডাবল এক্সপ্লোজার টেক্সট স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য সো আপনারা সকলে মনোযোগ দিয়ে দেখবেন এ টু জেড তো ইনশাআল্লাহ আপনারাও পেরে যাবেন সো কথা না বাড়িয়ে আজকের ভিডিও চলুন শুরু করা যাক এই ভিডিও করার জন্য আপনি যে কোনো সবার আগে যে কাজগুলো করতে হবে আমি এ টু জেড দেখিয়ে দিব সো সবার আগে আপনি যদি ইমোজি নিয়ে যেহেতু ভিডিও করবেন সো ইমোজি কোথায় পাবেন সবার আগে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার অন করে লাইক আপনার যদি স্যাড ইমোজি দরকার হয় বা রোমান্টিক ইমোজি বা যে কোনো ইমোজি দেখেন আমি দেখাচ্ছি দেখেন হ্যাপি ইমোজি হ্যাঁ হ্যাপি ইমোজি দিয়ে সার্চ দিলাম তারপর দেখেন ইমোজিতে টাচ করবেন দেখেন সকল ধরনের ইমোজি চলে আসবে অথবা আপনি স্যাড ইমোজি দিয়ে সার্চ করেন স্যাড ইমোজি চলে আসবে লাইক আমি একদম এ টু জেড শিখিয়ে দেবো আপনাদেরকে দেখেন আমি স্যাড ইমোজিতে সার্চ দিলাম স্যাড ইমোজি চলে আসলো হ্যাঁ লাইক আমি যে কোনো একটা ইমোজি আপাতত ডাউনলোড করছি কারণ আমি যে ভিডিওটা করে দেখাবো সেটা একটু স্যাড হবে সো স্যাড ইমোজিটাই আমি ডাউনলোড করছি সো দেখেন একটা ইমোজির ওপরে টাচ করে ধরে রাখবেন যে ডাউনলোডে টাচ করলে দেখবেন যে অটোমেটিক আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তারপর আপনি যদি অনেকে যে ছেলে মেয়ে বা এইসব কার্টুনের ইমোজি ইউজ করে দেখেন গাল কার্টুন ই ওকে লাইক একদম এভাবে দেখবেন যে সব ইমোজি আপনি ইজিলি পেয়ে যাবেন গ্যাস দেখতে পাচ্ছেন এখানে কোনো ইমোজি শেষ নেই আপনি যেই ইমোজি দিয়ে সার্চ দিবেন লাইক গুগল আপনাকে সক ইমোজি দিয়ে দেবে সো ইমোজি ডাউনলোড করা হয়ে গেলে আপনার যে কাজটি করতে হবে একটা অ্যাপ ওপেন করতে হবে সেই অ্যাপটা ডিসক্রিপশনে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো পিক্স ল্যাব ওকে পিক্স ল্যাব অ্যাপটি ওপেন করবেন পিক্স ল্যাব অ্যাপটি আমি দেখেন ওপেন করতেছি নর্মালি সো ল্যাব অ্যাপটি ওপেন করার পর এদিকে দেখেন নিচে কিছু অপশন আছে এটা শেষের দিকে টান দিয়ে একদম এই সাদা এটা নিয়ে নেব হ্যাঁ সাদা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব এটা নিয়ে নিলাম তারপর একদম উপরে থ্রি ডটে টাচ করবো সবাইকে আবার বলে দিচ্ছি ভিডিওটা এ টু জোট সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন সো ভিডিওটা ডিফিকাল্ট নয় খুব বেশি কঠিন নয় কারণ আপনারা জানেন আমি সকল ভিডিও খুব বেশি ইজিলি আপনাদের এডিট শেখাই সো এই ভিডিওটাও ইজিলি শিখাব আপনারা বেড়ে যাবেন সো উপরে থ্রি ডট একটা টাচ করুন এরপর দেখেন ইমেজ সাইজে টাচ করুন হুম তারপর হচ্ছে আপনাদের টিকটক বা লাইকি যে স্ক্রিন ওই স্ক্রিন অনুযায়ী আমি ভিডিও করে দেখাবো সো এই জন্য আপনার কী হবে প্রথমটা হবে সতেরোশো পঞ্চাশ হ্যাঁ আর পরবর্তীটা হবে তিন হাজার ওকে তাহলে দেখবেন যে টিকটক বা লাইকিতে যে সিক্স নাইন নাইন ইনটু সিক্সটিন যেটা ছিল হ্যাঁ ওই রেশিওটাই হয়ে যাবে এখানে আপনি মনে রাখবেন সতেরোশো পঞ্চাশ প্রথমটা আর পরেরটা হচ্ছে তিন হাজার এটা টিক দিয়ে দেন দেখেন লম্বা হয়ে গেল সো এরপর আপনার কি করতে হবে মাত্র যে ইমোজিটা ডাউনলোড করলেন বা আপনি যে ইমোজি ডাউনলোড করেন গুগল থেকে ওইটা এখানে অ্যাড করবেন কি করে অ্যাড করবেন প্লাস অপশানে টাচ করুন তারপর দেখেন যে ওই বা উপরে থাকা ডান বামপাসে প্লাস অপশানে টাচ করার পর ফর্ম গ্যালারি কারণ ডাউনলোড করার পর গ্যালারিতে চলে গেছে সো এটা ক্লিক করলাম দেখেন সরাসরি আমার গ্যালারিতে নিয়ে আসলো এই দেখেন প্রথমেই আমি এটা পেয়ে গেছি এটা না পেলে আপনি এই রিসেন্টের এখানে উপরে থ্রি ব্যাটারে টাচ করে এখান থেকে যে কোনো ড্রাইভ থেকে আপনি ফটোটা নিয়ে নিতে পারেন সো আমি প্রথমে পেয়ে গেছি এটা নিয়ে নিলাম এটা নিয়ে নেওয়ার পর এরপর দেখেন যে নিচে এই যে গোলের মতো অপশান আছে গোলটা ওপর টাচ করুন দেখেন এটার উপর টাচ করলে দেখেন শুধুমাত্র ইমোজিটা নিয়ে নিল বাকিটা অংশটা কেটে দিল তারপর টিক বাটনে টাচ করুন দেখেন এরপর এটা চলে আসলো এটা ছোটো করবো কীভাবে হাত দিয়ে সরানোর পর দেখেন নিচে একটা অপশন ইয়ে যে গোল একটা ইয়ে আছে এটা ধরে টান দিয়ে ছোট করে দিলাম দেখেন আবার ছোটো করে দিচ্ছি দেখেন লাইক ছোটো করছি আমি আর কিছু করতেছি না ছোটো করতেছি হ্যাঁ সো এরপর আপনি যে স্ট্যাটাস ভিডিওটা টাইটেল দিবেন সেটা আপনার ইচ্ছা আমি সেটাও একটা করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন প্লাস অপশানে টাচ করবেন আবার টেক্সটে টাচ করবেন এরপর আপনি যদি কোনো টেক্সট আপনি যে কোনো টেক্সট লিখে নিতে পারেন আমি লিখে নিচ্ছি দেখেন টেক্সটের উপর ডাবল টাচ করলাম হ্যাঁ আবার দেখাচ্ছি ব্যাগে চলে যাচ্ছি ওই দেখেন এখানে কিন্তু নিউ টেক্সট অলরেডি চলে এসেছে সেসব প্লাস অপশানে টাচ করার পর নিউ টেক্সট আসার পর এটাকে ডাবল টাচ করব নিউ টেক্সট টেক্সটে ডাবল টাচ করলে এখানে নিউ টেক্সট এখানে আপনার লেখার অপশন চলে আসবে কেটে দিয়ে আপনি যে কোনো কিছু লিখতে আমি একটা লিখে রেখেছিলাম সো সেটা কপি করলাম পেস্ট করে দিলাম দেখেন দেখেন এখানে আমি লিখলাম হ্যাঁ এরপর হচ্ছে আপনি কি করবেন এটার ফ্রন্টটা কি করে চেঞ্জ করবেন হ্যাঁ লাইক এভাবে টেস্ট এটা টাচ করার পর এই যে নিচে থাকা দেখেন এর মতো অপশানটা আছে এর মতো অপশনটা টাচ করবেন এরপর এদিকে স্কল ডাউন করার পর টান দিয়ে আনার পর দেখবেন যে লেখা আছে এ বিতে ফন্ট লেখা আছে সো আপনি যদি বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করতে চান সো সেটা কি করে করবেন আমি এই যে কল্পনা এই যে ইউনিকোড লেখা আছে এটা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব হ্যাঁ সেটা যদি আপনি অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারবেন ইজিলি কোনো ব্যাপার না সেটা কি করে অ্যাড করবেন আমি এখনই দেখিয়ে দিচ্ছি যার জন্য কারণ আপনি নর্মালি এখানে মাই ফন্টের এখানে কিছু থাকবে না দেখেন আমি এখন ডিলিট করে দেখাচ্ছি কারণ যাতে আপনারাও বুঝতে পারেন হ্যাঁ আমি এখানে বাংলা স্টাইলিশ ফোন ডাউনলোড করে রেখেছিলাম কিন্তু আপনাদের জন্য এখন ডিলিট করে দিলাম যাতে কীভাবে হয় দেখিয়ে দিব দেখেন আমি ডিসক্রিপশানে যে লিঙ্কটা দিয়ে দিব হ্যাঁ মানে এই যে ফন্টের জন্য আপনার বাংলা স্টাইলিশ ফন্ট সেটা কাইনমাস্টারটাও দেখিয়েছিলাম বাট এখন পিক্স ল্যাপেরটা দেখাবো সো এটা ইনস্টল করার জন্য প্রথমে আমি যে লিঙ্ক দিয়ে দেবো ওইখানে ঢুকলেই আপনি নর্মালি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পর আপনার যেটা করতে হবে জেট আরচিবার যে অ্যাপটি আছে এই অ্যাপটি ইনস্টল করতে হবে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি জেট আরচিবার এই অ্যাপটি ওপেন করতে হবে হ্যাঁ জেট আর অ্যাপটি ওপেন করার পর আপনি যে মাত্র বাংলা ফন্টটা ডাউনলোড করলেন এটা যেখানেই ডাউনলোড হয়ে আপনার সেইখানে ওপেন করবেন লাইক আমি ডাউনলোড করে রেখেছি হচ্ছে আপনার ইউসি ব্রাউজার থেকে লাইক ইউসি ব্রাউজারের ভিতরে ডাউনলোড করে রেখেছিলাম হ্যাঁ সো সরি গ্যাস ইউসি ব্রাউজারের না লাইক আমি কোথায় রাখলাম এসি মার্কেটে লিখেছিলাম আই দেখেন এসি মার্কেটে জাস্ট আমি এটা রেখেছিলাম ওকে এই দেখেন এটা আমি ডিলিট করে দিচ্ছি আপনাদের ভালো করে দেখানোর জন্য এটা এক্সট্রাক্ট অলরেডি করা আছে সো এই দেখেন এসি এসি মার্কেটে এখানে যে কল্পনা ইউনিকোড জিপ ঠিক আছে এইটা লেখা আছে এটার ওপর একটা টাচ করবেন হ্যাঁ এরপর টাচ করার পর এক্সট্রাক্ট হেয়ারে একটা টাচ করবেন দেখেন যে নর্মালি এইটার একটা যে ফাইল নেমে গেছে কল্পনা ইউনিকোড জিপ হ্যাঁ তারপর এই যে যেটা মাত্র এক্সট্রাক্ট হলো এটার ওপর টাচ করে ধরে রাখবেন ধরে রাখার পর রিনেম করবেন রিনেমে একটা টাচ করবেন রিনেমে টাচ করার পর শেষে যে জিপ লেখা আছে না এতটুকু কেটে দেবেন যে আই এপের পরিবর্তে লেখবেন টি টি এফ ওকে ডাবল টি এফ গাইস খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখুন ইজিলি পেরে যাবেন টি এফ ওকে টি এফ লেখার পর ওকে বাটনে টাচ করে দেবেন দেখেন এটা কিন্তু টিটিএফ ফাইল হয়ে গেল এরপর নর্মালি আপনি চলে যাবেন আবার পিক স্ল্যাপ অ্যাপটিতে পিক অ্যাপটিতে যাওয়ার পর এই দেখেন ব্যাগে চলে যাচ্ছি নাহলে এটা লোডিং নেবে সো আমি আবার এবি ফ্রন্টে টাচ করলাম এই দেখেন মাই ফ্রন্টে টাচ করলাম এখানে কিন্তু এখন অ্যাড করা হয়নি অ্যাড করবো কীভাবে এই দেখেন এই বাটনটা একটা টাচ করবেন টাচ করার পর দেখবেন যে আপনার আপনার যে ফাইল ম্যানেজার আছে যতগুলো ইয়ে আছে ফাইল আছে সব এখানে শো করবে আর মাত্র যেখানে আপনি ইয়া করলেন এক্সট্রাক্ট করলেন সেইখানে আপনি নিয়ে যাবেন ঠিক আছে আমি নর্মালি আপনাদের করে দেখাচ্ছি আমি রেখেছিলাম এসি মার্কেটে ওকে এই যে এসি মার্কেট দেখেন এসি মার্কেটে ঢোকার পর টিটিএফ ফাইলটা শো করতেছে টি ফাইলটার উপরে একটা টাচ করুন দেখেন তারপর হচ্ছে অ্যাড হ্যাঁ ডাইরেক্টেড মানে কী লাগছে ডাইরেক্টরি বা সামথিং এটাই লিখবেন এটা টাচ করবেন দেখেন এই জন্য কল্পনা ইউনিকোড চলে এসেছে হ্যাঁ ঠিক আছে এটার ওপর একটা টাচ করবেন এটা অ্যাড হয়ে যাবে তারপর ওকেতে টাচ করবেন দেখেন আমি স্টাইলিশ ফোনটা অন করে ফেললাম সো গাইস এটা খুব বেশি ইজি ছিল কোনো কঠিন ব্যাপার ছিল না সো এরপর পিছনে টান দিয়ে আর লাইক আপনি এটা স্টাইলিশ ফোনটা কিন্তু আমার অলরেডি ডান হয়ে গেলো হুম এরপর কী করবো এডিট তো করা আছে অলরেডি ডান হ্যাঁ সো এরপর হচ্ছে আপনার এরপর যদি আপনি সাইজটা একটু বড় করতে চান সো এরপর আপনার কি করতে হবে হ্যাঁ এই যে এর অপশনে আবার টাচ করবেন এর অপশনে টাচ করার পর এদিকে টান দেওয়ার পর দেখবেন যে সাইজ লেখা আছে হ্যাঁ টি টি সাইজ লেখা আছে সো এই সাইজটার উপর টাচ করবেন দেখেন এই যে আমি একটু বড় করছি সো দেখেন বড় করে দিলাম লাইক এতটুকু থাকবে সো গাইস আর একটু বড় করছি লাইক এতটুকু দেখেন এতটুকু করার পর ওকে করে দিলাম দেখেন আপনি কিন্তু এখন অ্যাডজাস্ট করা কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে সো এরপর আপনার এইখানের কাজ অলরেডি ডান হ্যাঁ আপনার পিক্স ক্লাবের কাজ ডান এরপর আপনি কি করবেন এই যে এইখানে সেভ করে এই টাচ করার পর হ্যাঁ সেভ অ্যাজ ইমেজে টাচ করবেন এটা ইমেজে টাচ করার পর কোয়ালিটিতে আপনি একটা টাচ করতে পারেন হ্যাঁ কোয়ালিটিতে টাচ করে আপনি আলট্রা করে দিতে পারেন সবচেয়ে বেশি হবে তাহলে দেখুন সেভ টু গ্যালারিতে তারপর টাচ করে দেবেন লাইক সেভ টু গ্যালারিতে টাচ করে দিলাম দেখেন আপনার এটা কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে গেল এবার একটা অ্যাড চলে এসেছে এটা কোনো ব্যাপার না এরপর গ্যালারিতে কিন্তু পিকচারটা অলরেডি চলে গেছে এরপর আপনার কী করতে হবে এরপর চলে যেতে হবে কাইন মাস্টার অ্যাপটিতে সো কাইন মাস্টার অ্যাপটি ওপেন করব সো কাইন্ড মাস্টার অ্যাপটি ওপেন করার পর যে কাজগুলো করতে হবে আর এখানে একটা ভিডিও লাগবে ওই যে যেটা দেখেন কালো ইফেক্ট সামনে চলে আসে ডাবল এক্সপ্লোচার যেটা সো ওটা কী করবেন সেটাও দেখে দিব সো প্লাস অপশানে একটা টাচ করুন নাইন ইন্টু সিক্সটিন রেশিওতে টাচ করুন কারণ টিকটক বা লাইকি ভিডিওগুলো কিন্তু এই রেশিওতেই হয় সো এই ভিডিও এই রেশিওতে টাচ করার পর মাত্র নেওয়া ছবিটা মানে পিক্স ল্যাপ থেকে যে ছবিটা আমি মানে এডিট করলাম সেই ছবিটা মাত্র অ্যাড করে নিব ঠিক আছে সো আমি ছবিটা অ্যাড করে নিচ্ছি you <sighs> সো পিক্সলা অ্যাপ থেকে এই দেখেন ছবিটা জাস্ট অ্যাড করে নিলাম ওকে দেখেন এই ছবিটা কিন্তু অ্যাড করলাম হ্যাঁ তারপর আমি এটাকে দশ সেকেন্ড করে নিবো কারণ দিয়ে টান টান দিলেই বাড়ে কমে যাবে সো ভিডিও লেয়ারটার উপরে টাচ করে দেখেন আমি বড়ো ছোটো করতে পারছি সো দশ সেকেন্ডের মতো আপাতত করে নিলাম এরপর কী করতে হবে ভিডিও লেয়ারটার উপর একটা টাচ করতে হবে মানে ছবির লেয়ারটার উপর এরপর দেখেন যে উপরে একটা বাটনটা আছে এই বাটনটার উপর একটা টাচ করুন তারপর দেখেন প্রথম থেকে একদম শেষ পর্যন্ত শেষে টান দিয়ে ভিডিওটা ভিডিও লেয়ারটা শেষে টান দিয়ে নিয়ে যান শেষ টান দেন হ্যাঁ মানে শেষটা টিপ দিলাম তারপর কী করতে হবে এখানে জাস্ট একটু জুম করে দেবেন ওকে একটু জুম করতে হবে এছাড়া আর কিছু না আপনার ইচ্ছা জুম করতেও পারেন নাও করতে পারেন ওকে এই দেখেন আমি জাস্ট জুম করে দিলাম এতটুকু জুম করে দিলাম জাস্ট ওই ফটো লেয়ারটার উপরে টাচ দিয়ে টান দিয়ে একটু বড়ো করলেই এটা কিন্তু ইজিলি জুম হয়ে যাচ্ছে সো যাতে শেষে একটু জুম থাকে ওকে এই আর কি কিছু না সো আবার পিছনে দেখেন এবার আস্তে আস্তে একটু জুম হবে আর কি এইটুকুই আর কি এখানে আর কোনো কাজ নেই এক্সট্রা এরপর কী করতে হবে ডাবল এক্সপ্লোজার যে ভিডিওটা ওটা ডাউনলোড করতে হবে এটা লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওইখানে জাস্ট টাচ করলে মেগা ফাইলে নিয়ে যাবে ওইখানে জাস্ট ডাউনলোড অপশান টিপ দিলে আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে কী করতে হবে সেই ডাউনলোড করার ভিডিওটা কী করে অ্যাড করতে হবে লেয়ারে একটা টাচ করতে হবে লেয়ারে টাচ করার পর মিডিয়াতে একটা টাচ করতে পারবেন টাচ করার পর যেখানে ডাউনলোড করে রেখেছেন ওখান থেকে নেবেন আমি ডাউনলোড করে রেখেছিলাম ডাউনলোড ফোল্ডারে সো ডাউনলোড ফোল্ডার থেকে নিয়ে নিলাম সো আপনারা কোনো টেনশন করবেন না গাইস আমার ভিডিও দেখার পর আপনাদের কোনো ভিডিও দেখার কোনো দরকার হবে না কারণ আমি এট টু জেড দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আর লিঙ্ক সকল লিঙ্ক আমার ডিসক্রিপশনে ইজিলি পেয়ে যাবেন কোনো ব্যাপার না গায়েস এটার লিঙ্কও পেয়ে যাবেন সকল লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন সো তারপর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো এরপর এই বক্সের মতো অপশনটা টাচ করে এটাকে ফুল স্ক্রিন করে দেবো দেখেন এই যে ফুল স্ক্রিনে এটা টাচ করে ফুল করে দেবো এখন দেখেন ফুল হয়ে গেল হ্যাঁ তারপর এই ভিডিওটা যতটুকু আছে আমার ডাবল এক্সপ্লোজার এতটুকুই আমার উপরে লেয়ারটা নিব দেখেন এই শো যা আছে সো এখানে নিয়ে কেচির অপশনে টাচ করে দুই নাম্বার অপশানে টাচ করে বাকি অংশ কেটে দিলাম আর নিচেরটার অডিওটা বন্ধ করে দিলাম নিচেটা টাচ করে অডিওতে টাচ করে মানে শব্দ অডিওতে তারপর জিরো করে দিলাম যাতে কোনো শব্দ না থাকে এখন দেখেন আপাতত কিন্তু শুধু সামনেরটাই শো করতেছে সে নিচেরটা কিন্তু কোনোভাবেই শো করবে না সো নীচেরটা আমার শো করাবো কী করে সো এর জন্য যে ডাবল এক্সপ্লোজার যে ভিডিওটা মাত্র অ্যাড করলাম এটা একটা টাচ করব মানে এটা লেটার ওপর সো এটা লেটার উপর টাচ করার পর ক্রোমা কী হ্যাঁ দেখেন এই ডানটা সব অপশন আসবে এখানে ক্রোমা কি লেখা আছে ক্রোমাখিতে টাচ করবো ইনেবল করে দেবো ক্রোমা কি ওকে সো দেখেন ক্রোমাখিতে টাচ করার পর এটা একটু কমিয়ে দিবো নিচেরটা তো নিচেটা একটু কমিয়ে দিলাম উপরে একটু বাড়িয়ে কমিয়ে দিলাম জাস্ট লাইক এছাড়া কিছু নেই দেখেন এইভাবে আসবে জাস্ট এটা শো করবে ওকে এইভাবে হ্যাঁ আর কিছু না সো এইটা ক্রোমাকির কাজ কিন্তু আমার অলরেডি ডান ওকে একবার আমি বাজিয়ে দেখাচ্ছি ক্রোমাকি অন করার পর কী হলো জাস্ট ক্রাইন্ড মাস্টার অ্যাপটা এডিট ছিল এতটুকুই আর কিছু না দেখেন নর্মালি এভাবে আসতেছে ওকে হ্যাঁ তারপরে যদি একটু কম বেশি ফিল হয় আপনার এখানে একটু কম বেশি দেখেন এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে একটু কম বেশি যদি হয় তারপর এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন জাস্ট এই দেখেন একটু বাড়িয়ে দিচ্ছি এটা একটু কমিয়ে দিচ্ছি এই আর কি জাস্ট আর কিছু না সো এরপর হয়ে গেলে উপরে অ্যারো বাটনটা একটা টাচ করবেন হুম তারপর শেয়ার করবেন মানে আপাতত এক্সপোর্ট করে নেবেন তারপর আবার ক্যাপ কাট অ্যাপটি ওপেন করতে হবে এক্সপোর্টে টাচ করলাম তারপর আপনি টিকটক অ্যাপ থেকে যে কোনো একটা ভিডিও ডাউনলোড করে সেটার সাউন্ড এক্সপোর্ট করে এখানে ইউজ করে নিতে পারেন সেটা কি করে করবেন সামনেই দেখিয়ে দিচ্ছি কোনো টেনশন করবেন না আপনারা আমি এ টু জেড দেখে দেবো দেখেন আমার এক্সপোর্ট কিন্তু হয়ে গেল এরপর নর্মালি আমি টিকটক অ্যাপে চলে যাব যেখান থেকে আমি নর্মালি যে কোনো একটা ভিডিও ডাউনলোড করব যেটার সাউন্ড আমি এক্সপোর্ট করবো আমার এই স্যাড ভিডিওটায় সো গ্যাস আমি দেখেন আমি কিছু লাভ দিয়ে রেখেছিলাম সো এখান থেকে জাস্ট নর্মালি একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি দেখেন নেশা নৌকা সো এটার অডিওটা নিয়ে নিবো এটার অডিওটা নেওয়ার জন্য কী করতে হবে শেয়ার অপশানে টাচ করে ডাউনলোডে টাচ করতে হবে সেফ ভিডিওতে সো দেখেন যে অটোমেটিক কিন্তু সেভ শুরু হয়ে গেছে ডাউনলোডিং সো এখানে আর কিছু না জাস্ট এটা অডিওটা ইউজ করার জন্য নিব আর কোনো কাজের জন্য নিবো না আর বাকিটা তো সব আমরা ইডিটি করতেছি কোনো সমস্যা নেই সো এটা যখন হয়ে যাবে দেখেন এটা কিন্তু ডাউনলোড কমপ্লিট সো এরপর সরাসরি চলে যাব আমার ক্যাপকাট অ্যাপটিতে ক্যাপকার্ট অ্যাপটিতে চলে যাওয়ার পর যে ভিডিওটা মাত্র এক্সপোর্ট করলাম আমার কাইন মাস্টার অ্যাপ থেকে সো সেটা অ্যাড করে নেব অ্যাকসেপ্ট করলাম তারপর নিউ প্রজেক্ট অন করলাম তারপর মাত্র অ্যালো কিছু পারমিশন চলে অ্যালো দিয়ে দিবেন সো এরপর মাত্র যে ভিডিওটা আমি নিলাম কারণ আমি ক্যাপকা ট্যাপটি নতুন ইনস্টল করেছিলাম গায়েসে এই জন্য এরকম করতেছে সো দেখেন এই যে ভিডিওগুলো একটু আস্তে শো করতেছে বাটটা শো করতেছে কারণ আচ্ছা আমি ইনস্টল করলাম মাত্র দেখেন এই ভিডিওটা মাত্র এডিট করলাম সো এটা অ্যাড করে নিলাম ওকে অ্যাড করে নিলাম সো অ্যাড করার পর দেখেন যেটা কিন্তু নর্মালি শো করতেছে মাত্র আমাকে কত কিছু শিখাবে মাত্র ইনস্টল করা তো আমার ক্যাপকা ট্যাপটি দেখেন একবার বাজিয়ে দেখাচ্ছে এই ভিডিওটাই ওকে দেখেন আমি যেটা মাত্র কাইনমাস্টার অ্যাপ থেকে এডিট করলাম সরি কম লাগবে না আমার সো দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু মাত্র আমি ইয়া করলাম আমার ক্যাপ কার্ট অ্যাপ থেকে ইয়া কাইনমাস্টার অ্যাপ থেকে নিয়ে নিলাম সো এরপর আপনার কী করতে হবে সে সেই ইন্ডিংটার উপর একটা টাচ করতে হবে ইন্ডলিংটা ডিলিট করতে হবে ইন্ডলিংটার উপর ডিলিটের টিপ দিলে ডিলিট হয়ে যাবে এরপর অডিওটা এক্স মানে অ্যাড করে নেবো যেটা মাত্র আমরা ডাউনলোড করলাম টিকটক অ্যাপ থেকে সো অ্যাড অডিওতে টাচ করবো এক্সট্রা একটা একটা টাচ করবো সো এক্সট্রা একটা টাচ করার পর টাইট এ টাচ করবো সো মাত্র যে ভিডিওটা নিয়ে নিলাম এটা মানে ডাউনলোড করলাম ওইটা এখানে সিলেক্ট করার পর ইম্পোর্ট সাউন্ড অলরেডিতে টাচ করবো দেখবেন যে নিচে কিন্তু সাউন্ডটা অলরেডি চলে এসেছে সো যতটুকু আমার ভিডিওটা হবে দশ সেকেন্ডের এতটুকু আমি রেখে বা আপনার একটু বড়োও করতে পারেন গাইস হ্যাঁ বড়ো করার দরকার নেই সো টাচ করে স্ক্রিপ্টে টাচ করে মানে অডিওটা টাচ করে স্ক্রিপ্টে টাচ করে বাকি অংশটা ধরে ডিলিট করে দিব দেখেন এখন কিন্তু মোটামুটি সাউন্ডটা অ্যাড হয়ে গেল ওকে এরপর আপনার কী করতে হবে এরপর কিছু ইফেক্ট ইউজ করতে হবে কারণ এই ভিডিওটা টোটাল একটা ইফেক্টের উপর নির্ভর করে সো গ্যাস আমি শুরুতেই দেখাবো শেষ পর্যন্ত আপনাদের কোনো ব্যাপার না ইটস ফাইন সো এরপর গ্যাস কিছু ইফেক্ট ইউজ করতে হবে আমাদের গ্যাসে সো এই জন্য কী করতে হবে প্রথমে যতটুকু ব্ল্যাক থাকবে এতটুকু কিছু ইফেক্ট ইউজ করব প্রত্যেকে আলাদা আলাদা ইফেক্ট ইউজ করব যাতে ভিডিওটা সবচেয়ে বেশি গর্জিয়াস হয় যার জন্য আমি একটু বাজিয়ে দেখছি সো এখান থেকে দেখেন যে ওই ইয়েটা শুরু হচ্ছে সো গাইস এই পর্যন্ত রাখবো হ্যাঁ সো গাইস এখানে আমি জাস্ট আমি বোঝার জন্য স্ক্রিপ্ট করে আলাদা করে নিচ্ছি যাতে বুঝতে পারি এতটুকু সো এতটুকু রাখার পর আর এর ট্রানজিশন দরকার নেই মাত্র শিখাচ্ছে আমাকে সো ইফেক্টে টাচ করবো ইফেক্টে টাচ করার পর ট্রেন্ডিংয়ের থেকে দেখেন মাস সেট্রে জাস্ট আমি মাত্র ইনস্টল করলাম তো এই জন্য জাস্ট বারবার ইয়ে চাচ্ছে পারমিশন চাচ্ছে বা ডাউনলোড হয়নি এরকম দেখাচ্ছে সো ইটস গাইস আপনাদের এরকম দেখাবে না কারণ আপনাদের ডাউনলোড করা থাকবে দেখেন হোয়াইট ট ফ্লাসটা আমি ইউজ করবো এখান থেকে জাস্ট আমি ডাউনলোডে টিক দিলাম সো হোয়াইট ফ্লাসটা আমি নেওয়ার পর টিক দিয়ে দিব হ্যাঁ এরপরেই দেখেন এই যে এতটুকু রাখবো এতটুকু রাখার পর বাকিটা কেটে দিবো সো এই যে দেখেন সাদা ইয়াতে অংশটুকু টাচ করে এই পর্যন্ত নিয়ে আসলাম যাতে এতটুকু থাকে এরপর কি করব। এইটুকু আবার আরেকটা ইফেক্ট ইউজ করবো সেটা হচ্ছে যে আবার অ্যাড ইফেক্ট একটা টাচ করব টাচ করার পর আমি যেটা যেটা করতেছি আপনারা করবেন শ্যাডোতে টাচ করবেন শ্যাডোতে টাচ করার পর ঠিক আছে লিক টু এই যে লিক টুটা সিলেক্ট করবেন আমি লিক টুটা সিলেক্ট করে দিচ্ছি আমি লিক টুটা ফুল ভিডিওতেই রাখবো কারণ লিক টুটা আমার বেস্ট লাগে একটু লোডিং নিচ্ছে গ্যাস আই এম সরি যার জন্য খুব দুঃখিত বাট এটা নিলে আপনার ভিডিওটা বেস্ট হবে আই থিঙ্ক সো দেখেন লিক টুটা নেওয়াতে আমার কিন্তু কালারটা পর টোটালি চেঞ্জ হয়ে গেছে ব্ল্যাক থেকে মোটামুটি একটু লাল অ্যারো চলে আসছে সো আপনি যে এই গ্রিন ইফেক্টগুলো এটা কিন্তু চেঞ্জ করতে পারেন কালোও করতে পারেন ইটস ফাইন আপনার উইশ সো এরপর কপি করে করে জাস্ট আমি ফুল ভিডিওতে এটা নিয়ে নিলাম লিক টুটা নিয়ে নিলাম সো গাইস দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আমি এতটুকু নেওয়ার পর এইখানে নেওয়ার পর জাস্ট আমি এখান থেকে আরেকটি ইফেক্ট ইউজ করতেই পারি আমার ইচ্ছা সো গাইস আমি যত খুশি ইফেক্ট ইউজ করতে পারি অ্যাড ইফেক্টে টাচ করবো সো অ্যাড ইফেক্টটা টাচ করার পর পার্টিতে টাচ করব এখানে অনেক ইফেক্ট পাবেন গাইস আপনাদের মনের মতো ইফেক্টের শেষ নেই সত্তর এস বা এটা ইউজ করতে চাচ্ছি লাইক এটা একটা টাচ করলাম ঠিক আছে এরপর টিক দিয়ে দিলাম কারণ এটা ট্রেন্ডিংয়ে আছে ট্রেন্ডিংয়ে ইউজ করে গাইস এটা মানুষ সো আরো কিছু যদি ফ্ল্যাশ ইউজ করতে চান সো ইফেক্টে টাচ করবেন সো আপনার যেটা মন চায় গাইস আপনার এখানে অনেক ইফেক্ট পেয়ে যাবেন গাইস ইজিলি পেয়ে যাবেন ব্লাক ফ্লাস্টা ইউজ করতে পারেন সো আমি ব্ল্যাক ফ্লাসটা ইউজ করলাম এরপর আরও ইফেক্ট ইউজ করতে পারেন আপনার ইচ্ছা গাইজ ট্রেন্ডিংয়ের থেকে যত খুশি মেটরসটা ইউজ করব সো এরপর আমার মোটামুটি ইফেক্ট ইউজ করা ডান তারপর আরেকটি ইফেক্ট ইউজ করবো আমি এড ইফেক্ট টাচ করে শেষে দেখেন মোটামুটি যে রিট্রো বা সামথিং লেখা আছে এটা টাচ করে টিভি অফ সো এটা দিয়ে দিব যাতে ভিডিওটা আরেকটু বেশি গর্জিয়াস হয় এই যে টিভি অফ এই ইফেক্ট ইউজ করব প্রতিটা আমি নাম বলে দিচ্ছি আর আপনাদের তো সই করবে আমি এটা ফার্স্ট টাইম ডাউনলোড করলাম ক্যাপকা কাট অ্যাপটি আবার ডাউনলো ইনস্টল করেছিলাম আবার আনন্স্টল করেছিলাম তো সো যাতে ডিলেট হয়ে যায় দেখেন এরপর আমি বাজিয়ে দেখাবো গ্যালারিতে নিয়ে অনেকে বলেন যে ভাই গ্যালারিতে কিভাবে সেভ করবো সো এরপর উপরে অ্যারো বাটনটা টাচ করবো এরপর যে কোনো একটা রেশিও সিলেক্ট করে দেবেন রেজুলেশন তারপরে এক্সপোর্টে টাচ করবেন দেখবেন যে নর্মালি আপনার এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাচ্ছে হ্যাঁ এরপর গ্যালারিতে বাজিয়ে দেখাবো আমার কিন্তু ভিডিও এডিটিং টিউটোরিয়াল মানে সম্পূর্ণ হয়ে গেছে আমি এখন শুধু বাজিয়ে দেখাবো ডানে টাচ করলাম মানে আমার ভিডিও এডিট করা ডান সো ভিডিওটা কিন্তু সত্যি একটু ডিফিকাল্ট ছিল আমি জানি না আপনাদের কোনো সমস্যা হবে কি না বা কোনো প্রবলেম হবে কি না আমি একটু জেড বুঝিয়ে দিয়েছি তারপর যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে আপনাদের সমস্যা না হয় আমি সেটা দেখে দিচ্ছি দেখেন গ্যালারিতে গেলাম সো এরপর আমার এই ভিডিওটা একটু সময় নেবে বাট চলে আসবে আমি এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেটা আমি এক্সপোর্ট করলাম রাইট নাও দেখেন আমি এই ভিডিওটা মাত্র এক্সপোর্ট করছি সেটা কিন্তু চলে এসেছে আমি একবার বাঁচিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা এনজয় করুন সো গাছ দেখতে পাচ্ছেন কি গর্জিয়াস হয়েছে ভিডিওটা আমি আরেকবার বাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সো গাইস আমি হোপ করব আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ আর আপনাদের এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হয়েছে আই হোপ আপনারা ইজিলি এর থেকে ভালো ভালো ভিডিও করতে পারবেন লাইক আপনারা কাস্টমাইজ করতে পারবেন পারেন আরও ভালো ভালো ভিডিও করতে পারেন আর আপনাদেরকে সাপোর্ট করার জন্য আমি সবসময় আছি সকল ধরনের ভিডিও রিডিডিং বা সকল ধরনের হেল্প করবো আপনাদের টিকটক বা লাইকে আপনার যে কোনো সমস্যায় আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দিন আমি আবারও বলে দিচ্ছি সকল ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না আপনাদের সো আশা করি ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ